আপনাকে যদি প্রশ্ন করা হয় বাইকের ইঞ্জিন অয়েল কত কিলোতে পরিবর্তন করবেন, তাহলে নিশ্চয়ই আপনি উত্তর দিবেন 1000, 1500, 2000, 2500 এমন। কিন্তু এই যে এত হাজার কিলোতে অয়েল চেঞ্জ করতে হবে, এই যে ধারণা, এই ধারণাটা কি আসলে ঠিক নাকি ব্যবসা করার একটা ধান্দা? সো এই টপিকেই আজকে খুঁটিনাটি আলোচনা করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই সুস্থই আছেন। তো ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের দেশের বাজারে অনেকটা ভ্রান্ত ধারণা আছে। সো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি এতদিন যে টাকাগুলো নষ্ট করছেন অহেতুক, সেই টাকাগুলো নতুন বছরে আপনার আর নষ্ট হবে না। 1000 কিলোতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেই হবে, এই যে ধারণা বা সূত্র আমাদের মাথায় সেভ করে দেওয়া হয়েছে, এই সূত্রটা সম্পূর্ণ ভুল। কেন ভুল সেটাই আমি আমার অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই গেল বছরের কথা, আমি আমার বাইকে একটা মিনারেল ইঞ্জিন অয়েল ইনস্টল করেছিলাম। সো ওই অয়েলটার নাম বলতেছি না, অয়েলটা দিয়ে 700 কিলো চালানোর পর অয়েলের কালার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো। তারপর অয়েলের যে ভিস্কোসিটি সেটার অবস্থাও খুব বাজে ছিল। সো 1000 কিলোতে যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সূত্র ঠিকই থাকে, তাহলে এই যে 800 কিলোতে আমার বাইকের অয়েল খারাপ হলো কীভাবে? এই গেল একটা পয়েন্ট। রিসেন্টলি আমি আমার রাঙ্গামাটি ট্যুর কমপ্লিট করে আসছি, যে ট্যুরটা সব কিছু মিলে ছিল আপনার অলমোস্ট 700 কিলোর উপরে। সেই ট্যুরে যাওয়ার আগে আমি আমার বাইকে মতুলের 7100 যে ফ্রান্সেরটা 10W50 সেটা বাইকে ইনস্টল করে যাই। আর ওই অয়েলটা ইনস্টল করার পর ওইটা দিয়ে আমি ট্যুর করি, ট্যুর শেষ করে মোটামুটি আপনার 2500 বা 2700 কিলো মতো ওই একটা অয়েল দিয়ে আমি রাইড করি। সো স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার টাইমের ফুটেজ। ভালো করে লক্ষ্য করুন, ইঞ্জিন অয়েলের কালার এখনও কিন্তু সেই লালচে ভাবটা যায় নাই। তো 1000 কিলোতে যদি অয়েল চেঞ্জ করার সূত্র ঠিকই হয়, তাহলে আমার এই অয়েলটা কিভাবে যে এতটা পথ রান করা সম্ভব হলো? এর মানে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে 1000 কিলোতে অয়েল চেঞ্জ করতে হবে, এটা শুধুমাত্র ব্যবসা করার একটা ধান্দা আর কোনো কিছুই না। এখন কথা হচ্ছে, তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ আসলে কত হাজার কিলোতে করতে হয় বা কত কিলোতে করতে হয়, সেটা আসলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার এক্স্যাক্ট টাইম কেউ বলে দিতে পারবে না। এর কারণ হচ্ছে, আমার রাইডিং স্টাইল বা আমি যে এলাকায় রাইড করছি সে এলাকার অবস্থা, এইগুলার সাথে আপনার রাইডিং স্টাইল বা আপনার এলাকার অবস্থা কখনোই মিলবে না। সো আপনার ইঞ্জিন অয়েলটা কখন নষ্ট হবে বা কখন পরিবর্তন করতে হবে, এই জিনিসটা শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ইঞ্জিন অয়েল চেক করার বেশ কিছু সিস্টেম আছে, আপনারা যদি সেই সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আমি আমার পরবর্তী ভিডিওতে কীভাবে ইঞ্জিন অয়েল চেক করবেন সেটার উপরে একটা বিস্তারিত ভিডিও বানাবো। আজকে আমি ইঞ্জিন অয়েলের উপরে এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা সবাই জেনে অথবা নিজের অজান্তে নিজের কষ্টের টাকাগুলো না নিজেরাই নষ্ট করতেছি। দেখেন, আপনি একটা ইঞ্জিন অয়েল কিনতেছেন, কিনার পর অয়েলটা ভালো থাকাকালীন আপনি ড্রেন করে দিচ্ছেন। এই যে আপনি অয়েলটা ড্রেন করলেন, লস কার হচ্ছে আপনার, আর লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে আপনি যে কোম্পানির অয়েলটা বাইকে ভরলেন সে, আর যেখান থেকে অয়েলটা ড্রেন দিলেন সেও লাভবান হচ্ছে। কিভাবে লাভবান হচ্ছে? কারণ আপনি যখন একটা ভালো অয়েল ড্রেন দিবেন, ও ওই অয়েলটা না আলাদা করে রেখে দেয়, রেখে দেওয়ার পর ওই অয়েলটা ও পুনরায় আবার কেজি দরে বা সামহাও কোনোভাবে বিক্রি করে। তো এই যে আপনার পুরাতন অয়েল যেটা ও বিক্রি করলো, ওই অয়েলটা যত ভালো থাকবে, অয়েলটা রিফাইন করে বাজারে আবার আনা না তত বেশি সহজ হবে। সো আপনি নিজের অজান্তেই এই নকল বা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কিন্তু বাজারে আনতে সাহায্য করছেন। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, তারা একটা জিনিস এখন থেকে চেষ্টা করবেন, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি, ইঞ্জিন অয়েলের কালার, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ইঞ্জিন অয়েলটা দিয়ে বাইক চালাইতে থাকেন। আমি আমার এত বছরের অভিজ্ঞতার থেকে বলছি, 1000 কিলোতে অয়েল চেঞ্জ না করলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। বিশ্বাস না হলে আপনি সেটা এক্সপেরিমেন্ট করেও দেখতে পারেন। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল প্রতিটা বাইকারকে সচেতন করা, যারা 1000 কিলো হলে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলেন। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন, যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন।